হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচেতার পেজ নাম্বার দুশো এখানে যে দু নম্বর তোমাদের সেটটা দেওয়া হয়েছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই দু হাজার চব্বিশ সালের তো এই সেটের তোমাদের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে অর্থাৎ একের দাগ গ্রুপ এ গ্রুপ বি এবং যে সমস্ত ম্যাথামেটিক্সগুলো দেওয়া হয়েছে সেই ম্যাথামেটিক্সের অঙ্কগুলো তোমাদের কিন্তু এই ভিডিওতে করে দেখাবো ঠিক আছে তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে ভিডিওগুলি পাওয়ার জন্য আর তোমরা এর আগের ভিডিওগুলো বা এর পরের ভিডিওগুলো দেখো সবই প্লে লিস্ট করা আছে তোমরা প্লে লিস্ট চলে গেলে সেখানে ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বলে লেখা আছে তোমরা পেয়ে যাবে সেখানে হ্যাঁ স্যামেটিভ ফার্স্ট সামেটিভ জন্য তোমরা প্লে লিস্ট থেকে অলরেডি পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কি বলছে একের দাগেরটা একের থেকে একের প্রদত্ত যেটি মৌলিক এগোক সেটি হলো পাস্কাল নিউটন কুড়ি ক্যান্ডেলা তো অবশ্যই হচ্ছে ক্যান্ডেলা তারপর দেখে নাও দুইয়ের দ্যাগের কারণ দীপন প্রাবল্য দেখো ক্যান্ডেলা মোট সাতটা যে প্রাথমিক ছিল তার মধ্যে একটা হচ্ছে ক্যান্ডেলা এরপর দু নম্বরটা কি বলছে একটি সেন্টিমিটারের রৈকি স্কেলে লহিষ্ট ধ্রুবক অর্থাৎ ছোট একটা করে কত এক মিলিমিটার করে মানে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আনসার হচ্ছে বিয়ের এরপর কি বলছে তিনের দ্যাগেরটা এম এল স্কোয়ার টি টু তুপার মাইনাস টু যে রাশির মাতৃ সংকেত সেটি হল ভরবে কাছে বল ই কার্য কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু মাইনাস টু ঠিক আছে তারপর চারের দাগের কি বলছে বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহুর্তে বল সরিয়ে নিলে বস্তুটি কী হবে ধরো কোনো একটা বস্তুকে তুমি ঠেলে ঠেলে সরাচ্ছ যতক্ষণ তুমি বল প্রয়োগ করছো ততক্ষণ সে সরে সরে যাচ্ছে আজকে তুমি যদি বল প্রয়োগ করো সে গতি যাটের জন্য খানিকটা কি গতিশীল থাকবে এবং ধীরে ধীরে তার গতি কমতে থাকবে ধরো একটা সাইকেলে আমরা বল প্রয়োগ করছি কীভাবে বল প্রয়োগ করি সাইকেলের প্যাটেল করে সাইকেলটা এগাতে থাকে আজকে তুমি যদি প্যাটেল বন্ধ করে দাও সাইকেলটা খানিকটা ধীরে ধীরে স্পিডটা কমতে কমতে খানিকটা যাওয়ার পর থেমে যাবে তাই না অর্থাৎ সাইকেলটা খেয়ে মন্দন সহ চলবে তারপর অ্যান্সারটা এরটা হবে মন্দন সহ চলতে থাকবে ঠিক আছে চলো পাঁচের দাগেরটা একজন দৌড় প্রতিযোগী আর বেশার্ধের একটি বৃত্তাকার পথে পথ চল্লিশ সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ করে দু মিনিট কুড়ি সেকেন্ড পর তার স্মরণ কত হবে তা

চল্লিশ সেকেন্ডে প্রদক্ষিণ করছে কত না চল্লিশ সেকেন্ডের জন্য টু পায়ার পথ আর এখানে আছে আমাদের দু মিনিট কুড়ি সেকেন্ড দু মিনিট মানে দুই ছয় বারো একশো কুড়ি একশো কুড়ি সেকেন্ড প্লাস কুড়ি সেকেন্ড মানে একশো চল্লিশ সেকেন্ড আশা করি বুঝতে অসুবিধা নেই দু মিনিট কুড়ি সেকেন্ড মানে হচ্ছে একশো চল্লিশ সেকেন্ড তাহলে একশো চল্লিশ সেকেন্ড এসে কতটা পদ অতিক্রম করবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে বসিয়ে দাও টু পায়ার গুণিত একশো চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ শূন্য শূন্য একটা কেটে গেল আচ্ছা দুই দুই চার দুই সাতে চোদ্দো পাচ্ছি আমরা সেভেন পায়ার সেভেন পায়ার দেখো এবার একবার প্রদক্ষিণ করলে কত হচ্ছে টু পায়ার তাহলে দুই তিনে ছয় অর্থাৎ যদি তিনবার প্রদক্ষিণ করে তিনবার প্রদক্ষিণ করলে কত হচ্ছে সিক্স পায়ার ঠিক আছে তার মানে আর পায়ার সেভেন পায়ার হতে গেলে সিক্স পায়ার মানে আর পায়ার লাগবে অর্থাৎ এখান থেকে ঘুরা শুরু করলো এক পাক টু পায়ার দু পায় ফোর পায়ার তিন পাক সিক্স পায়ার এরপর সেভেন পায়ারের জন্য এখানে গিয়ে এসে থামলো আবার এখান থেকে এতটা গেল এতটা আসবে ঠিক আছে এবার স্মরণ জানতে চেয়েছে স্মরণ মানে কি অন্তিম যে অবস্থান প্রাথমিক অবস্থান তার মধ্যবর্তী স্বর্ণরেখি দ্রুত অর্থাৎ এইটা তাহলে এটা কত এটাও আর এটা আর তো মানে কি এটাও আর এটা আর তার মানে টু আর অ্যান্সারটা হবে টু বুঝতে না পারলে আরেকবার দেখে নাও দেখো আমরা পাচ্ছি কত না সেভেন পায়ার পদ অতিক্রম করছে সেভেন পায়ার পদ অতিক্রম করা মানে কি সে একবার যখন পুরো প্রদক্ষিণ করছে তখন সে টু পায়ার দূরত্ব অতিক্রম করে একবার পদক্ষিণে টু পায়ার এরকম যদি সেভেন পায়ার হয়ে তাহলে কি হবে তিনবার পূর্ণ প্রদক্ষিণ হবে সিক্স পায়ার এবং হাফ আর অর্ধেক পদক্ষিণ হলে সেভেন পায়ার তার মানে তিনবার পূর্ণ পদক্ষিণ মানে তার এখানে স্মরণ কত শূন্য তারপর যখন আর অর্ধেক দূরত্ব আছে আর আর গেল তার এই যে এইটার ক্ষেত্রে স্মরণ করতো এই অবস্থানটা টু আর তাই অ্যান্সারটা হবে টু আর আশা করি তোমাদের বুঝাতে পেরেছি বা বুঝতে পারছ না পারো নি অবশ্য কমেন্টে জানিও তো এটা হয়ে গেল টু আর এরপর ছয়ের দাগেরটা কি বলছে দেখো ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয় এটি মৌলিক কণা এটি অস্থায়ী কণা দেখো এটি মৌলিক কণা তো অবশ্যই এটি অস্থায়ী কণা এটা তো কোনো সম্ভব নয় এটা সত্য নয় এটি ঋণাত্মক থাকে দেখ বাকিগুলো সবই সত্য আছে এর পরের কোশ্চেন অর্থাৎ সাথে দাগেরটা এক্স দুশো চৌত্রিশ নব্বই পরমাণুটি নিউটনের সংখ্যা কত তো নিউটন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা দুটোকে বিয়োগ করো তাহলে দেখো চার পাঁচ ছ নয় তেরো তার মানে পেয়ে যাচ্ছে দেখো একশো চুয়াল্লিশ অ্যান্সার হবে সি এরটা এর পরের কোশ্চেন মানে নিউটন সংখ্যা বের করার জন্য ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে ঠিক আছে এরপর আটের দায়েরটা একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে দেখো হাইড্রোজেন বলতে এখানে সাধারণ হাইড্রোজেনের কথা বলা হয়েছে সাধারণ হাইড্রোজেনে কোনো নিউটন থাকেই না এবার যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় সেখানে কি হয় একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে শুধুমাত্র আর একটা প্রোটন অবশিষ্ট থাকবে অ্যান্সার হবে এটা আশা করি বুঝতে পেরেছো তো চলো এরপর গ্রুপ বি গ্রুপ বি এর কোশ্চেন গুলো কি আছে দেখো ওজন বাক্সে ভাটখানাগুলি ঘরের অনুপাত কত তাহলে এটা সকলেই জানো যে ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান আলোকবর্ষ কোন ভৌত রাশি রেখক তো ভৌত রাশি কোনটা হবে তাহলে দৈর্ঘ্য হওয়ার সময় যেমন থাকে তাহলে এটাকে বলব দৈর্ঘ্য এরপরে কোয়েশ্চেন চরনগতি একটি নির্দিষ্ট দিকে হয় অবশ্যই ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে তো ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে বলতে গেলে ঘূর্ণাক্ষ অক্ষটা অপরিবর্তিত থাকে তাহলে এটাকে আমরা বলবো ঘূর্ণাক্ষ এরপরে কোশ্চেন চারের দাগেরটা কোনো একটি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি অবশ্যই এটা থাকবে না বল প্রযুক্ত না হলে ভরবেগ থাকবে না এরপর পাঁচের দাগেরটা ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ অ্যাকশন রিয়েকশন দ্বারা সাম্য অর্থাৎ হতে পারে বক্তব্যটি সঠিক না ভুল ক্রিয়া সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না তার মানে বক্তব্যটি হচ্ছে ভুল এরপরে কোশ্চেন হাইড্রোজনের দিয়েছে থ্রি ওয়ান আর হিলিয়ামের দিয়েছে ফোর টু এর মধ্যে সম্পর্ক কী তো দেখো তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই চার থেকে দুই বিয়োগ করলেও দুই অর্থাৎ ভর সংখ্যা মাইনাস পারমাণিক সংখ্যা করলে কি হয় নিউটন সংখ্যা দুজনেরই কিন্তু নিউটন সংখ্যা দুই দুই হচ্ছে নিউটন সংখ্যা সমান হলে তাহলে কি বলে আইসো টন তাহলে এরা একে অপরের কি হবে না সম্পর্ক হলো এরা একে অপরের আইসোটোন আইসো মানে সমান টোন মানে নিউটন সংখ্যা সমান মানে আইসোটন এরপর সাতের দাগেরটা পরমাণুর এল কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে তাহলে দেখো কে এল দু নম্বরে এল পড়ছে তার মানে আমাদের ফর্মুলা কত টু এন স্কোয়ার তার অ্যান্সারটা হচ্ছে আট কেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি তাহলে টু ইন্টু এন স্কোয়ার এন স্কোয়ার মানে দুই স্কোয়ার দুই দু চার চার দুই আট তাহলে টু এন স্কোয়ারের জন্য এটা হলো আটটা ঠিক আছে আটটি ইলেকট্রন থাকতে পারে আচ্ছা এরপর যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে সেটা একটু দেখে নাও তো চলো গ্রুপ সি গ্রুপ সি এ দেখো এখানে পাবে তিনের দিকে তিন কি বলছে পাঁচ নিউটন মানের একটি বল এম ওয়ান ভরকে আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ এবং এম টু ভরকে চব্বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রদান করা প্রদান করে এম এবং এম টু ভর দুটিকে একত্রিত করলে এই পাঁচ নিউটন বলটি তাদের কত তরণ প্রদান করবে তো অ্যান্সারটা দেখে নাও এটা শর্টকাট প্রসেসও করা যাবে বা বুঝিয়ে বুঝিয়েও করতে পারো তোমরা ঠিক আছে তো অ্যান্সারটা দেখে নাও তাহলে দেখো এ প্রথমে লিখবে যে প্রদত্ত এফ সমান

এম টু ভরকে চব্বিশ মিটার পর সেকেন্ড স্কোয়ার তরণ প্রদান করে উভয় ক্ষেত্রে কিন্তু দেখো বলের মানটা একই পাঁচ নিউটন তাহলে এখানে চব্বিশ মিটার পর সেকেন্ড স্কোয়ার এখান থেকে আমরা এম টুর মানটা পেয়ে যাবো তো সেটাই করা হয়েছে দেখো এম টুটা বের করে নিয়েছি যে এফ বাই এ টু তার মানে পাঁচ বাই চব্বিশ কেজি তাহলে মোট ভর দুটো ভরকে যোগ করে দেবো তাহলে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান পেয়ে গেছি পাঁচের আট আর এম টু হচ্ছে পাঁচের চব্বিশ তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো পাঁচের আট প্লাস পাঁচের চব্বিশ করলে তার মানে পনেরো প্লাস পাঁচ মানে কুড়ির চব্বিশ কুড়ির চব্বিশ মানে পাঁচের ছয় কেজি এটা আশা করি বুঝতে কিছু অসুবিধা নেই আচ্ছা এরপরে দেখো কি করা হয়েছে এবার আমরা লিখব যে প্রশ্ন অনুযায়ী আমাদের যে নেট তরণ মানে মোট যে তরণটা আলটিমেট লাস্টে পাচ্ছি সেটা বের করতে বলেছে তাহলে লিখবো আবার প্রশ্ন অনুযায়ী এফ সমান এম এ বা এ সমান এফ বাই এম সমান এফ এর মান কত পাঁচ নিউটন পাঁচ নিউটন তো ফিক্সড আছে তাহলে পাঁচ ডিভাইডেড বাই এম এমটা আমরা বের করে নিচ্ছি কত পেয়েছি না পাঁচের ছয় তাহলে পাঁচ বাই পাঁচের ছয় করলে কত পাচ্ছি না ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই অ্যান্সার অতএব নিম্ন তরণ ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে এফ এর বের লিখা আছে যেটা কোশ্চেনে দেওয়া আছে লিখে নেব এ ওয়ান দেওয়া আছে সেখান থেকে এম ওয়ানটা বের করে নিলাম একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করব এম টুটা বের করে নেব এফ দেওয়া আছে পাঁচ নিউটন এ টু দেওয়া আছে চব্বিশ মিটার পর সেকেন্ড স্কোয়ার সেখান থেকে আমরা ভরটা বের করে নিলাম তারপর কি মোট ভর বের করব মোট ভর বের করার পর আবার সেই এফ সমান এ সমীকরণ ব্যবহার করে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে নেট তরণটা সেটা বের করে নেব এ সমান এফ বাই এম

একবারে অঙ্কটা হয়ে যাবে এফ সমান এ ওয়ান এ টু বাই এ ওয়ান প্লাস এ টু ঠিক আছে তা পাবে ছয় তো চলো পরের প্রবলেমটা কি আছে দেখে নাও এরপর হচ্ছে তিনের দাগের পাঁচেরটা তিনের দাগের পাঁচেরটা কী বলছে দেখা যে তিনের দাগের পাঁচের অর্থ বার্তা সরি কি বলছে একই উচ্চতা থেকে দুটি পাথরকে দু সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলে দেওয়া হলো প্রথম পাথরটি পড়তে শুরু করার কত সময় পরে পাথর দুটির মধ্যে দূরত্ব চল্লিশ মিটার হবে জি এর মান দিয়েছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো অঙ্কটা তোমার উত্তরটা দেখে নাও তাহলে ধরে নিবে যে ধরি প্রথম পাথরটি পড়তে শুরু করার টি সময় পরে পাথর দুটির মধ্যে দূরত্ব হবে চল্লিশ মিটার তাহলে কি প্রথম পাথরটা পড়ার টি সময় পরে তাহলে দূরত্ব হবে চল্লিশ মিটার এটা প্রথমে ধরে নেব তাহলে এখন প্রথম পাথরটির ক্ষেত্রে তাহলে আমরা দেখো যেমন লিখি যে এর সমান ইউটি প্লাস হাফেটি স্কোয়ার সেটা হচ্ছে অনুভূমি গতির ক্ষেত্রে তাহলে উলম্ব গতির ক্ষেত্রে ধরো এখান থেকে একটা পাথর এই জায়গা থেকে ছাড়া হয়েছিল এভাবে পাথরটা পড়েছিল ঠিক আছে তো এই যে দূরত্বটা প্রথম পাথরটা টি সময় পড়েছে একটা দূরত্ব গেছে সেই দূরত্বটা ধরো এখানে আছে তো এই অনুযায়ী কি সূত্র বসাব এটা উলম্বগতি অর্থাৎ অভিকর্ষের টানের নিচের দিকে পড়ছে জি এর জন্য এই তরণটা হচ্ছে জি এর জন্য তখন সূত্রটা কি লিখবো এটা হাইট উচ্চতার জন্য যে লিখব এই দূরত্বটা যেখানে স্মরণ ব্যবহার হয়ে এস এখানে সেটা এইচ দিয়ে লিখবো এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যেহেতু অবিকর্ষের দিকে হচ্ছে সেজন্য প্লাস অভিকর্ষের বিপরীত দিকে হলে মানস হতো তাহলে ইউ এইচ ওয়ান সমান প্রথম ক্ষেত্রে দূরত্ব ইউ টি মাইনাস ইউটি সরি প্লাস হাফ জি টি স্কোয়ার এবার দেখো পাথরটা এখানে কি অবস্থায় ছিল স্থির অবস্থায় ছিল তাহলে প্রাথমিক ব্যাগ কত ইউ সমান জিরো ওই জন্য দেখো ডিরেক্টলি এভাবে তৃতীয় নদী দেখিয়ে দিয়েছি জিরো এভাবে করলেও অসুবিধা নেই নাহলে ব্যাকেটে লিখতে পারো যেহেতু ইউ সমান জিরো হ্যাঁ আমি একবার তৃত নদী জিরো করেছি এরকম মোটামুটি চলে কাজ এরকমভাবে করলেও হয় তাহলে শুধু পাচ্ছি এই যে সময় হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ ইন্টু জি এর মান কত কোশ্চেনে বলে দিয়েছে দশ ধরতে গুণিত টি স্কোয়ার তখন পাচ্ছি আমরা ফাইভ টি স্কোয়ার ঠিক আছে এটা বুঝতে কোনো অসুবিধা নেই দুই পাঁচে দশ ফাইভ টি স্কোয়ার হয়ে গেল দ্বিতীয় পাথরটির ক্ষেত্রে দূরত্ব কত সেটাকে দ্বিতীয় পাথরটা যখন ছাড়া হয়েছে এ যখন পড়তে শুরু করছে তার দু সেকেন্ড দেখো পরে দু সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলে দেওয়া হলো দ্বিতীয় পাথরটাকে এ যতক্ষণে গেছে তার থেকে দু সেকেন্ড পরে

এটা হচ্ছে তার মানে পেয়ে যাচ্ছে দুই পাঁচে দশ তার মানে পাঁচ ইন্টু টি মাইনাস টু এর হোল স্কোয়ার এবার দেখো এই যে দূরত্বটা এইচ টু মাইনাস এইচ ওয়ান এই দুটো দূরত্বের মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ অবশ্যই এইচ ওয়ানটা বেশি এটা ফাইভ টি স্কোয়ার আছে এই ডিফারেন্সটাই কত না কোয়েশ্চিনের দেওয়া আছে তাদের মধ্যে দূরত্ব হবে চল্লিশ মিটার তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে ফাইভ টি স্কোয়ার যে প্রথম দূরত্বটা পেয়েছিলাম ফাইভ টি স্কোয়ার মাইনাস ফাইভ অফ টি মাইনাস টু এর হোল স্কোয়ার সমান তাহলে কত না পাবো আমরা চল্লিশ এবার এখান থেকে টি এর ওয়ানটা জাস্ট বের করা হয়েছে ফাইভ টি স্কোয়ার মাইনাস ফাইভ অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ভাঙা হয়েছে জাস্ট দেখো টিটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা তিন তাহলে লিখবো অ্যান্সারটা অতএব প্রথম পাথরটি পড়তে শুরু করার তিন সেকেন্ড পরে পাথর দুটির মধ্যে দূরত্ব হবে চল্লিশ মিটার ঠিক আছে তাহলে একবার সম্পূর্ণ অ্যান্সারটা দেখে নাও একবার দেখিয়ে দিচ্ছি প্রথম এইচ ওয়ান এভাবে বের করবে তারপর এইচ টু ফাইনালি কি করবে না এইচ ওয়ান এইচ টু সমান চল্লিশ সেখান থেকে টিয়ের মান পেয়ে যাবে তারপর তিন এটাই অ্যান্সার চলো এরপর গ্রুপ ডি সেখানে চারের দাগে দুই একটা অঙ্ক আছে কি অঙ্কটা আছে দেখে নাও একজন সাইকেল আরোহী পাঁচ আট মিটার পার সেকেন্ড বেগে আট সেকেন্ড ব্যাপী সাইকেল চালালো এরপর সে প্যাডেল করা বন্ধ করলো সাইকেলটি পরবর্তী দশ সেকেন্ডে থেমে গেল বেগ সময় লেখচিত অঙ্কন করো গড় মন্দন কত মোট অন্ত দূরত্ব কত এগুলো বার করতে চেয়েছে ঠিক আছে তো দেখে নেবেনটা তাহলে প্রথম হচ্ছে লেখচিত্র লেখচিত্রটা এইভাবে করবে এই যে দেখতে পাচ্ছ লেখচিত্রটা এদিকে হচ্ছে সময় আর এদিকে হচ্ছে বেগ এবার দেখো কেন এইভাবে করা হয়েছে তাহলে একজন সাইকেল হয়ে আট মিটার পার সেকেন্ড বেগে আট সেকেন্ড ব্যাপী সাইকেল চালালো তাহলে দেখো আট সেকেন্ড সময়টা দেখো এইভাবে নিয়েছি জিরো টু ফোর করে মানে দুটো করে ঘরে নিয়ে একটা ঘর করেছি আর কি দুই দুই ছাড়া এভাবে দেখো যখন আট সেকেন্ড হয়েছে আট সেকেন্ড পর্যন্ত সে আট মিটার পর সেকেন্ড বেগেই গেছে অর্থাৎ এখান থেকে এতটা সে সম বেগে গেছে কারণ এতটা পর্যন্ত সে আট মিটার পর সেকেন্ড বেগেই আছে চেঞ্জ হয়নি এতটা ঠিক আছে তারপরে কি হয়েছে দেখো এরপর সে প্যাডেল করা বন্ধ করলো দিয়ে সে দশ সেকেন্ড যাওয়ার পর থেমে গেল প্যাডেল করে যদি বন্ধ করে দেয় সে নিশ্চয় আর তরণ নিয়ে চলবে না মন্দন নিয়ে চলবে অর্থাৎ ধীরে ধীরে বেগটা কমতে থাকছে মন্দন নিয়ে চলছে এরপরে সে দশ সে এরপর সে দশ সেকেন্ড ধরে গেছে তারপর থেমেছে তার মানে দেখো এরপর যদি দশ সেকেন্ড হতে তাহলে এখানে দেখো পাঁচটা ঘর হতে হবে যেহেতু একটা ঘরের মান দুই তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে দশ তা দশ করলে কত হবে আট আর দশ করলে আঠেরো ঠিকই আছে এখানে গিয়ে থেমে গেছে তার মানে লিখুচিত্ত ওই জন্য এরকম হয়েছে তাহলে এটা সময় বেগে গেছে তারপর সমবন্ধন কতক্ষণ পর্যন্ত গেছে আঠেরো সেকেন্ড পর্যন্ত সে গেছে এরপর দশ সেকেন্ড মানে কত আঠেরো সেকেন্ড তো এটা হলো প্রথম অ্যান্সার লিখুচিত্রের তারপর কি দেখো বিয়েরটা বলেছে গড় মন্দন কত গড় মন্দন তাহলে লেখচিত্র অনুযায়ী বিসি দূরত্ব এই যে বি থেকে সি এটি হলো সাইকেলটির মন্দন নিয়ে চলা সেই ক্ষেত্রে বি থেকে সি দূরত্ব মন্দন বের করবে গড় মন্দন সমান কত তাহলে আট মাইনাস শূন্য ডিভাইডেড বাই জিরো তার মানে কি কারণ এখানে তার দূরত্ব কত ছিল আট ছিল মানে এখানে বেগ কত ছিল আট এখানে কত জিরো তাহলে আট মাইনাস জিরো ডিভাইডেড বাই দশ এখান থেকে সময়টা কত দশ সেকেন্ড আমরা কি জানি মন্দন হোক বা তরণ হোক বেগের পরিবর্তন বা সময় তো তাহলে বেগের পরিবর্তন কত মন্দনের ক্ষেত্রে কি হয় প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময় আর তরণের ক্ষেত্রে হয় অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বা সময় তার মানে প্রাথমিক বেগ কত ছিল এখানে আট মিটার পার সেকেন্ড অন্তিম বেগ কত জিরো তাহলে আট মাইনাস জিরো ডিভাইড বাই সময় কত এখান থেকে এই দূরত্বটা হচ্ছে দশ মিটার সেকেন্ড এরপর সিএড টা কি বলছে দেখো সিএড টা বলছে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যখন দূরত্ব বের করতে বলবে তখন হচ্ছে যেই আমাদের লেখচিত্রটা পাবো তার ক্ষেত্র ফলটা বের করে নিলে দূরত্ব পেয়ে যাব এই যে ক্ষেত্র ফলটা দেখতে পাচ্ছি এটা কিসের একটা ছবি একটা হচ্ছে এটা ট্রাফি জ্যামের ছবি তাহলে তুমি আলাদা করে এটা বর্গক্ষেত্র প্লাস একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল দুটো যোগ করেও করতে পারো না ডিরেক্টলি ট্রাফি জ্যামের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দাও তাহলেই আমরা কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব মোট অতিক্রান্ত দূরত্ব সমান হাফ গুণিত সমান্তরাল বাহুদের যোগফল গুণিত উচ্চতা ট্রাফি জ্যামের সূত্র ক্ষেত্র তাহলে হাফ গুণিত সমান্তরাল বাহুদের কোনটা ও থেকে এ যে ও সি প্লাস এব বি এটা বাহু মানে বি প্লাস ওসি বি প্লাস ওসি গুণিত উচ্চতা কত উচ্চতা হচ্ছে ও এ মানগুলো বসিয়ে দাও হাফ গুণিত ও এর মান কত এখান থেকে এই দূরত্বটা কত এখান থেকে দূরত্বটা হচ্ছে আট প্লাস ও সি মানে এখান থেকে এই দূরত্বটা কত আঠেরো গুণিত উচ্চতা উচ্চতা হচ্ছে ও এ ও কত আট মানগুলো বসিয়ে দাও ক্যালকুলেশন করো তাহলে আট আর এখানে ওসি কত আঠেরো তাহলে আঠেরো আর আটে যোগ করলে কত হয় ছাব্বিশ গুণিত চার মানে একশো চার মিটার তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে একশো চার মিটার এটাই হচ্ছে অ্যান্সার আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি ঠিক আছে তো চলো এরপর আর কোনো কিছু অঙ্ক আছে নাকি দেখে নেওয়া যাক এরপর দেখো আছে চারের দাগের দুই এরটা মানে চারের দাগের দুইয়ের অথবাটা ঘড়ির পেন্ডুলামের গতি কি ধরনের গতি তো ঘড়ির পেন্ডুলামের গতি হচ্ছে সরল গতি তারপরে দেখো অঙ্কটা কি দিয়েছে বি এরটা ঊনপঞ্চাশ কেজি ভরের একটি বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করায় বস্তুটি সেভেন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ নিচে নামে কেজিএফ এককে বলটির মান নির্ণয় করো কেজিএফ এককে বলটির মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখে নাও খুব সুন্দর অঙ্ক একটা তাহলে এইভাবে একটা বল নিচের দিকে নামছে তো যখন বল নিচের দিকে নামে তখন তার উপর দিকে কি হয় একটা বল কাজ করে যেটাকে আমরা প্রবতা বল বলি বায়ুমণ্ডলের একটা প্রবতা বল থাকে তরল হোক বা গ্যাসীয় পদার্থ হোক সবারই একটা প্রবতা বল থাকে বুয়েন বোস থাকে তো সেটা হচ্ছে কিনা এমএ এদিক হচ্ছে এম জি নিয়ে নামছে নিচের দিকে তাহলে যেহেতু প্রবতা বলের থেকে নিচের দিকে যে বল নিয়ে নামছে এম জি সেটা বেশি তারপর নেট ফোর্স কোনটা এম জি মাইনাস এম এম জি মাইনাস এম এ করা মানে কি এমটা কমন চলে গেল জি মাইনাস এ আশা করি বুঝতে অসুবিধা নেই এবার দেখো ভরটা বলে দিয়েছে বস্তুটার এম এর মানটা কত উনপঞ্চাশ কেজি জি মাইনাস এ যে বল নিয়ে নেট ফোর্স যেটা নিয়ে নামছে সেটা দেখো কোশ্চিনে বলে দেওয়া আছে যে উনপঞ্চাশ কেজি ভর একটি বস্তু ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করায় বস্তুটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করার পর দেখো সাত পয়েন্ট আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ নিচে নামে বলটা ক্রিয়া করার পর কিন্তু এটা বলেছে তার মানে নেট ফোর্সটা ওইটা তার মানে জি মাইনাস এর মানটা সেভেন পয়েন্ট মিটার পর সেকেন্ড স্কোয়ার সূত্র বসে যাব সূত্রটা কি বসাবো এফ সমান এম অফ জি এর মান কত উনপঞ্চাশ ইন্টু এটা করলে কত পারছি আমরা জাস্ট গুণ করবে গুন করলে পেয়ে যাবে তিনশো নিউটন কিন্তু এককটা আমাদের জানতে নিউটনে চায়নি জানতে চাইছে কেজিএফ কেজিএফ এ তাহলে এটা আমরা জানি যে এক লিটার সমান কত ওয়ান বাই নাইন বা ওয়ান কেজিএফ সমান করলে কত পাবো না নাইন পয়েন্ট এইট নিউটন তার মানে এটাকে নাইন পয়েন্ট এইট দিয়ে ভাগ করা হয়েছে নাইন পয়েন্ট এইট দে ভাগ করলে পাবে থার্টি নাইন কেজিএফ ব্যাকেটে লেখা আছে যেহেতু এক নিউটন সমান একের নয় দশমিক আট কেজিএফ ঠিক আছে অর্থাৎ যেটা আমরা কি বলি না এত কেজি ভার সেই অনুযায়ী এটা লেখা হয়েছে আর কি তো অতএব নির্ণয় বলের মান হচ্ছে থার্টি নাইন কেজিএফ এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারেন অসুবিধা নেই জাস্ট এফের মানটা বের করবে নিউটনে পাবে সেটাকে নয় দশমিক আট দিয়ে ভাগ করে দিবে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো এরপর তিনের দাগের দেখে নাও তিনের দাগের কী বলছে একটি পরমাণুর এম কক্ষে সাতটি ইলেকট্রন আছে সংখ্যা হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো তাহলে দিয়ে দিয়েছে আমাদের কি পরমাণুর এম কক্ষে সাতটা ইলেকট্রন আছে আর ভোর সংখ্যা দিয়েছে পঁয়ত্রিশ তাহলে অ্যান্সারটা দেখে নাও লিখে প্রশ্ন অনুযায়ী এম কক্ষে সাতটি ইলেকট্রন আছে অর্থাৎ কে কক্ষে দুটি এল কক্ষে আটটি ইলেকট্রন আছে কারণ দেখো কে এল তারপরে হয় এম এম এ সাতটা আছে মানে তার আগের কক্ষ গুলো নিশ্চয়ই সম্পূর্ণ আছে তবেই পরের কক্ষে সাতটা আছে তাই না তো কে কক্ষে দুটো এল কক্ষে আটটা তাহলে দশটা আর সাথে সতেরোটা হয়ে গেল সংখ্যা কত দুই আট সাত যোগ করলে পাবো সতেরো প্রোটন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হয় তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা তবে নিউট্রন সংখ্যা সমান কত ভর সংখ্যা দেওয়া আছে কোশ্চেনে দেখো পঁয়ত্রিশ কোথায় গেল পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মাইনাস আমার ইলেকট্রন সংখ্যাটা বিয়োগ করে দেবো প্রোটন সংখ্যা বিয়োগ করে দেবো সতেরো তারপর আঠেরো প্রোটন সংখ্যা পেয়ে গেলাম সতেরো নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম আঠেরো কি কি জানতে চেয়েছিলো ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলো জানতে চেয়েছিলো সবগুলো আমরা পেয়ে গেছি ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কিছু বুঝতে অসুবিধা হলো কমেন্ট করে জানিও আর কি ধরনের ভিডিও চাচ্ছো সেটাও তোমরা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে ভালো থেকো বাই